আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যাব, কোথায় যাব? ও, আগলা বাজারে। ঠিক আছে, তো আগলা বাজারে কেন যাব? আগলা বাজারে যাব মালাই চা খাওয়ার জন্য। ওখানে দোহানগঞ্জের বেস্ট মালাই চা পাওয়া যায়। এই কথাটা কেন বললাম, আমি মোটামুটি দোহানগঞ্জে অনেক জায়গায় চা খাইছি। ঠিক আছে, তো আমার কাছে মনে হয় কি আগলা বাজার যে মালাই চাটা পাওয়া যায় ওটাই বেস্ট বেস্ট, ওটার উপরে কোনো চা হইতেই পারে না। ঠিক আছে, তো আমরা মাঝে মধ্যে ওখানে যাই মালাই চা খাওয়ার জন্য। আজকেও যাব, আমার সাথে আছে হাসান মামু, এখনও আসে নাই, মামুর জন্য ওয়েট করতেছি, কিছুদিনের মধ্যে চলে আসবে। এই যে হাসান মামু চলে আসছে। চার দোকান দিয়ে ১৫ টাকা পাইবো, এটা কি মনে আছে? ওটা মনে আছে, কিন্তু আমার রাত ১টা বাজে মনে পড়ছে, তাও তোমার মেসেজ দিয়ে রাখছি আমি। তাহলে কি করতে? না না, রেন থাকা যাবো না, কারো কাছে রেন থাকা যাবো না, মিত্রপর হিসাব হবো। ঠিক আছে, কিন্তু রুটিটা আনতে তুমি খাইছিলাম আমার, এই জন্য আমি ভুলে গেছি। মানে রুটিটা তুমি খাইছিলে, আমি যে রুটির দাম সহ ধরছে কাউন্ট করছে, আমি তার বিল তো আর আমি পে করি নাই, বিল তো তুমি না। আমাকে জিজ্ঞেস করছে দুটা চাই। ঠিক আছে, তো আমি তখন বলছি হ্যাঁ দুটা চাই, তো আমি দিয়ে তো চলে আসছি তোমার সাথে। তোমার একটু দিলাম তোমার সাথে, তো আমি যখন রাত ১টা বাজে ১টা কি ২টা বাজে ওই সময় মনে পড়ছে মামু তো একটা রুটি খাইছিল। ঠিক আছে, রুটির বিলটা তো দেওয়া হয় নাই। তারপরে আমি তোমার সাথে সাথে মেসেজ করে রাখছি, জানি তোমার মন থাকে আমার মন থাকে, লাজিম দিতে হবে, কারণ রেন থাকা যায় ওনা কারো কাছে। ঠিক আছে, হ্যাঁ তো চলো যাও যাক, চলো বাইক চালানোর সময় অবশ্যই একটা কাজ করতে হবে, ফোনে কথা বলা যাবে না। মামুন, কোথা যাইতেছো? চলো যা, আগলা যাই, চা খেতে যাইতেছিলাম। চলো ওঠো ওঠো। যারা চা খাইতে আসতে চান তাদেরকে এখন হাসান মামু ঠিকানা বলবে। আসসালামু আলাইকুম। আপনি থেকে ঢাকা যাওয়ার পথে যে আগলা ব্রিজ, ব্রিজের পরে আগলা বাজার, তো ওইখানে আইসা বললি হইবো যে মামার চা খুব ভালো চা বানায়, মালাই চা আছে, রং চা আছে, আরো যাবতীয় টুকটাক অনেক কিছু বিক্রি করে উনি ওইখানে। যাই হোক, আপনারা আসবেন, টেস্ট করবেন, খুব ভালো হয় চা। চলেন যাওয়া যাক। আগলা বাজার, বাজারের আমরা প্রথম রাস্তা না দিয়ে মামা অটোটা একটু টান দাও। আসসালামু
তো আমরা চলে আসলাম সেই মামার কাছে যেখানে বিখ্যাত চা বাজার দোহার নবগঞ্জের মধ্যে সবচেয়ে ভালো চা আসসালামু আলাইকুম আমার নাম নিরঞ্জন আমার এখানে মালাই চা পাওয়া যায় স্পেশাল মালাই চা বাদাম চা আর আমার নিজের স্পেশাল গাওয়া ঘি মাঠা লাচ্ছি বুরহানি এগুলি সব আমি নিজে তৈরি করি আপনারা সবাই আসবেন এসে খেয়ে দেখে যাবেন তো মামা আপনার এখানে চাগুলো পাওয়া যায় এগুলোর প্রাইস কেমন মালাই চা 30 টাকা বাদাম চা 50 টাকা আর লাচ্ছি আছে 50 টাকা দই 50 টাকা আর দই 1 কেজি 120 টাকা ঘি হলো 1600 টাকা মালাই ঘি আর কি আর হচ্ছে আপনার লাচ্ছি বুরহানি মাঠা সেম দাম তো মামা আমাদের তিনটা মালাই চা দেন হ্যাঁ বসেন আমি দিচ্ছি ऐस दिंग झटक ना कमर मडक तू लचक लचक के यू ना बटक हर नजर नजर तुझ पे तू जरा संभल संभल के रहना रे इस कदम किया हशम के नींदे सारी उड़ गई रे हम दे तो बस तेरी फिक्र तेरा चक्कर मैं भूला सारा जहां रे मसकली तू कहां चली ओ मसकली मसकली कहां तेरी गली तेरी गली মামু চাটা আসলে নতুন করে বলার কিছু নাই ঠিক আছে যেহেতু আমি ফার্স্ট একটা কথা বললাম দোহানাগুজের মধ্যে মালাই চার কথা উঠে এটা উপরে মালাই চা হইতেই পারে না এটা বেস্ট এটাই বেস্ট ঠিক আছে তো আপনার আসতে পারে না এখানে মালাই চাটা এগুলোর জন্য তো আমরা মালার সাথে সাথে বাদাম নিয়েছি তো আমার এটা অনেক ভালো লাগে আপনি আসতে পারেন আসলে একবার ট্রাই করেন নেক্সট বারবার আসবেন চলে আসলাম আমাদের এলাকায় আপনারা যারা চা পছন্দ করেন যেতে পারেন আগলা বাজারে মামার চা খাওয়ার জন্য মামার চা যেমন ভালো হয় পাশাপাশি তার ব্যবহারটাও অমায়িক ঠিক আছে আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম